চলতি মাসের শেষ দিকে নতুন করে 15 থেকে 20টি জেলায় দেখা দিতে পারে মধ্যমেয়াদী বন্যা। এই আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। তবে এবারে গেল বছরের মতো বড় ধরনের বন্যার সংখ্যা নেই বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে জলবায়ু বিশেষজ্ঞ ডাক্তার আতিক রহমান জানিয়েছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় দেশে প্রতি বছরই দেখা দিচ্ছে বন্যার ব্যাপকতা। চলতি মাসের শুরু থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা। পানির নিচে বিস্তীর্ণ ভূমি, ফসলের ক্ষেত, ভিটেমাটি হারিয়েছে হাজার হাজার পরিবার। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদনদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হলেও আপাতত নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই, কারণ কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে চলতি মাসের শেষ নাগাদ আবারও মাঝারি ধরনের বন্যার সংখ্যা রয়েছে। আমাদের কাছে যে তথ্যপাত্র আছে তাতে এই বছরের যে আসন্ন বন্যা সেটা দীর্ঘমেয়াদী হওয়ার কোনো আশঙ্কা নাই। এটা আপনার স্বল্প থেকে মধ্যমেয়াদী হবে, হয়তো 7 থেকে 10 দিনের মতো স্থায়ী হতে পারে, তাতে আপনার 15 থেকে 20টি জেলার বেশি প্লাবিত হবে। এদিকে জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমানের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়ের পাশাপাশি বাংলাদেশ ক্রমেই আরো বেশি বন্যা প্রবণ হয়ে পড়ছে। সেই সাথে বিভিন্ন উপায়ে নদ নদী ও খালবিলের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় দেশে প্রতি বছরে দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী বন্যা। পানি বেড়ে গেছে এবং উষ্ণায়ন হচ্ছে, তাতে হয় কি বাষ্পায়ন বেড়ে যায়, যেখানে পানি থাকে সমুদ্রের সেই পানিটার পরিমাণ, যে আকাশে যে মেঘ তৈরি করে সেই মেঘটার পরিমাণ বেড়ে যায়। পরিমাণ বেড়ে গেলে যেখানে বৃষ্টি হবার সেখানে বৃষ্টিপাত বেড়ে যায়। একটু শীতল হলে যে মাটির মধ্যে ফুটোগুলো থাকে সব পানি দিয়ে ভরা থাকে, পরের বন্যাটা যখন আসে কিছুদিন পরে তখন আর ওই জায়গাগুলো থাকে না যেখানে পানিটা ঢুকতে পারে, তার সমগ্র পানিটা ছড়িয়ে পড়ে। তো এই যে মহা নদী আমাদের, সেটা এই অভিজ্ঞতা, এর ম্যানেজমেন্ট একমাত্র বড় উপায় হচ্ছে নদীর গভীরতা বাড়ানো এবং পানি যাতে সরে যেতে পারে সেই ব্যবস্থা করা। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করে বিভিন্ন নদীর বাঁধ ভেঙে যাওয়া। তাই শক্ত বাঁধ নির্মাণ করা না গেলে বন্যার ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।